আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকরান ওয়া লাকাল মান্নু ফাদলা। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মহতারাম মুকাররম, এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান এবং এই প্রতিষ্ঠানের যারা পরিচালক আছেন, জনাব প্রিন্সিপাল সাহেব, হযরত আসাদাজা-ই কেরাম, উপস্থিত মেহমানবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত, বিশেষ করে এই প্রতিষ্ঠানের ছোট ছোট মাসুম বাচ্চা ও বাচ্চীরা, সর্বপ্রথম আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি যে এক বছর পর্যন্ত শিক্ষক সাহেবানরা আপনাদের এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কি শিখেল, কি উপহার দিয়েছে, রাত দিন কষ্ট মেহনত করে তার এই বৎসরের শেষে এই ফলাফল সংক্ষিপ্ত আকারে, সবগুলা তো বলা দেখা সম্ভব নয়, সংক্ষিপ্ত আকারে যে আপনাদেরকে দেখার একটা সুযোগ করে দেওয়ার এই অনুষ্ঠানের মধ্যে আমাদেরকে যে শরীর হওয়ার তৌফিক আদায় করেছেন, সব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে একজন মানুষ তার ছেলেকে খুব মজবুত করে বেঁধে খুব রাগান্বিত হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসেছেন। বাপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জনাব আমিরুল মুমিনীন, আমার এই ছেলে অভিযুক্ত হয়েছে, ওনার অনেক সম্পদ আছে, ওনার সব কিছু আছে, আমরা তার মা বাপ দুজন এখন অক্ষম, আমাদেরকে ঠিকভাবে খানা পিনা এবং আমাদের দেখভাল চিকিৎসা যা যা দরকার আমাদের এই বয়সে, আমাদের এই ছেলে আমাদেরকে কোনো খোঁজ খোঁজ খবর নেয় না এবং সেটা উনি অত্যন্ত আমাদের অনীহা প্রকাশ করে, মধ্যে মধ্যে গালি গালাজ করে আমাদের। আমি আপনি যে একজন সুবিচারক, আপনার কাছে আমার এই ছেলের বিষয় নিয়ে আসলাম, আপনি উপযুক্ত বিচার করবেন আমার এই ছেলে। তখন ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের জন্য প্রক্রিয়া শুরু করেছেন। তখন ওই ছেলে উঠিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব আমি শুনেছি আমি একজন সাহাবার জবানে আমি শুনেছি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল ওয়ালাদে আলাল ওয়ালাদে সালাসাতু আশিয়া, ছেলের হক, ছেলে মেয়ের হক মা বাপের উপরে তিন প্রকার, তিনটা হক আছে মা বাপের উপর, তিনটা হক আছে ছেলে মেয়েদের জন্য। আমি এই হাদিস আল্লাহ নবীর জুবানে শুনেছি, এক সাহাবার জুবানে।
कि अंतो सेना इसमहु इजावली बार जोकम एक जन से ले बा मेये दुनियाते आशे नवजात हिसाबे তার তার একটা সুন্দর ইসলামী নাম অর্থবহ নাম কোরআন হাদিস মোতাবেক নাম নবী রসুল এবং আল্লাহর মকবুল বান্দাদের নামের সাথে মিলাইয়া একটা সুন্দর নাম রাখা এটা মা বাবার উপর হক ছেলেদের জন্য দুই নম্বর ওয়ুআল্লিমাল কিতাবা ইজা উকিলা ইজা আকিল ওই ছোট মাসুম বাচ্চা যখন মা বাপ ভাই দাদা দাদি নানা নানি ফানি এবং খাওয়া এটা যখন বুঝে বলতে পারে সেই ধরনের জোবান যখন খুলে যায় স্পষ্টভাবে তখন তাকে পবিত্র কোরআন মজিদ ওয়ুআল্লিমাল কিতাবা এই সব এই কোরআন মজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়া কোরআন শরীফের এলাম দেওয়া মা বাপের উপর হক ছেলেদের বেড়ে ওয়ুজাউবিজুহু ইজা আদরাক যখন ছেলে বড় হবে মেয়ে বড় হবে বিবাহর উপযুক্ত যখন হবে যখন স্বামী স্ত্রীর কি মহব্বত কি জিনিস সেটা যখন বুঝে আসবে সীমা অতিক্রম করার আগে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে মা বাপের উচিত ছেলে হোক বা মেয়ে হোক একটা সুন্দর ভালো এবং কুহু মিলাইয়া সে ধরনের বিয়া সাদির ব্যবস্থা করা মা বাপের উপর হক ছেলেদের বিষয় যখন এই হাদিস বললেন তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইয়া ছেলে এবং বাপের দিকে তাকিয়ে তখন বাপ নিজে এটা বুঝে আবার বাপে বলতেছে আয় আমিরুল মুমিনিন আমি দোষী আমরা দোষী সে ধরনের শিক্ষা আমাদের ছেলেদেরকে আমরা দিই না বলে আজ এই ছেলে আমাদের অবৈধ হয়েছে এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় এই নূরানি তালেবুল কোরআন এই নূরানি এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে সহি শুদ্ধভাবে এটা শিখানো এবং শরীয়তের যে মূল মাসায়েল শরীয়তের যে মৌলিক বিষয় সেটা ছোটবেলা থাকতে জানা দরকার ফরজ ওয়াজিব যেটা যেটা দরকার সেটা বড় হলে শেখার কোনো ব্যবস্থা নাই এটা ছোটবেলা থাকতে এটা শেখানো দরকার সেটার ব্যবস্থা এই যুগ উপযোগী হিসাবে হযরত মরহুম মাওলানা কারিম আলাইহ সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহুম্মা নাজিল বারকাতুহু ওয়ারফা দারাজাতুহু ওয়া আসকিনহু ফিল জান্নাহ আমিন ইয়া মুজিবুস সাইল সেই মকবুল আল্লাহর বান্দা এই যে নূরানি পদ্ধতিতে এই যে আমাদের বাংলাদেশের ইতিহাস আছে শুরু করেছে বেশ কয়েক বছর আগে আমরা আগে তা বুঝতাম না আমাদের দেশে নূরানি বললে মানুষ একটা অনীহা প্রকাশ করত কিন্তু আমরা এই গত দু তিন বছর এখানে আসিয়া এবং এই নূরানি প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত হইয়া আমিও চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম এলাকায় প্রায় 10-12টা আমি ইনশাল্লাহ এই নূরানি প্রশিক্ষণ কেন্দ্র করেছি সাসারটা থেকে নিয়ে এখান থেকে মোয়াল্লেম এখানে আনিয়া প্রশিক্ষণ দিয়া সেখানে ইনশাল্লাহ আমরা শুরু করেছি এই গত দুই বছর ধরে ইনশাল্লাহ আমরা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের একটা প্রাইমারি স্কুল আছে এটা আমি বাস্তব সেই প্রাইমারি স্কুল থেকে অনেক ছাত্র ছাত্রী আমাদের নূরানি মাদ্রাসায় ভর্তি হয়েছে এবং সেই প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক এবং অভিভাবক যারা আছে যারা কমিটির লোক আছে সরকারিভাবে ডিসির কাছে এবং কিউনের কাছে যাইয়া আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেক কিছু লাগালাগি করছে
আমাকে যখন বলছে সে প্রতিষ্ঠানের যারা পরিচালক, তা আমি ওনাদেরকে একটা সুন্দর একটা পরামর্শ দিলাম, ঠিক আছে তোমাদের ছেলে মেয়েদের কি কি নোনাদি শিখছে ওই টিউনে ডিসি বা যারা সরকারের অভিভাবক আছে ওনাদেরকে একটা অনুষ্ঠান করে দেখাই দাও, দেখা দিলে ওনারা নিজেই বুঝবে। আমরা খাতে কলমে কিছু তার বিরুদ্ধে বলবো না, ভালোমন্দ কিছু জবাব দিব না, ওনাদেরকে পেন্টিকের একটু তাকাইলে ভালো হবে। ঠিক কোন আল্লাহর একজন বান্দা এটার ব্যবস্থা করেছে, আমাদের ছেলেরা এই শুরু শুরু মাহাজন বাচ্চারা ইংরেজি লেখা, বাংলা লেখা, আরবি লেখা, বিভিন্ন দোয়াগুলো যখন একটা ভিত্তি দিলে আজকে যেভাবে আমাদেরকে দেখাইছেন সেভাবে যখন দেখানো হয়েছে ওইটি অনুসার এখন আমাদের সরকারের কর্মকর্তা পরিষ্কারভাবে ওনারা লিখে দিয়েছেন আমাদের পরিদর্শন বই নাকি এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকার জন্য আমি যতদিন এখানে থাকবো আমার পরে যারা এখানে আসবে এই থানার ভেতর অর্থাৎ সরকারের থানা আসবে আমি ওনাদেরকে এই তোমরা এই এই লেখাটা দেখাইবা ইনশাআল্লাহ যত ধরনের সাহায্য সহযোগিতা আমাদের পক্ষ থেকে আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর কিছু বলা লাগবে না, এই ছোট ছোট মাসুম বাচ্চারা অবয় হইয়া এতগুলি মানুষের সামনে কি সুন্দর ভাবে ওনারা আমাদেরকে তারা না এবং অন্যান্য দোয়াগুলো অন্যান্য মাসাইল এবং এত সুন্দর লেখা সুবহানাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলার এই প্রতিষ্ঠান এই খেদমত আল্লাহ তাআলার কবুল হয়েছে কোন সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মকবুল প্রতিষ্ঠানের সাথে আমরা যেন লাগে থাকতে পারি, এটা যেন আরো বেশি প্রসার প্রসার সারা দেশে যেন এখন ইমানদাররা জায়গায় জায়গায় কোনা কোনায় এবং গ্রামে গঞ্জে সব জায়গায় যেন এখন থেকে মাহরুম না হয় বঞ্চিত না হয় তারাও যেন এ ধরনের সুযোগ পায়। আল্লাহর কাছে আমরা এখানে নিশ্চয় আল্লাহর মকবুল বান্দা আছে, সেই মকবুল বান্দা রয়েছে না আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুমি এই মরহুম কারি ভেলাই সাহেবের এই প্রচেষ্টা এই কষ্ট মেহনত আল্লাহ তুমি যখন কবুল করতে তোমার সমস্ত বাংলাদেশের ইমানদার বান্দারা যেন এই খেদমত পায়, এই খেদমত থেকে আমাদের মুসলমানের ছেলে মেয়েরা যেন এভাবে সুন্দর একটা সুন্দর শিখতে পায়। আল্লাহ তালা আল্লাহ তালা যেন আল্লাহ কবুল করক আমিন, মরহুম কারি ভেলাই সাহেবের কবর কারবার তালা জান্নাতুল ফেরদৌস বানায় দাও আমিন। বাস ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা এই এই প্রতিষ্ঠানা খেন্ম করিতেছে আল্লাহ তাআলা ওনাদের হায়াত দরাজ করুক, ওনাদেরকে এখলাস আর মহাব্বত নিয়ে যেন খেন্ম সেই নিঃশ্বাস পর্যন্ত আঞ্জাম দিতে পারে, বিশেষ করে যিনি প্রিন্সিপাল সাহেব আল্লাহ তাআলা ওনার হায়াত তৈয়বা দরাজ ওনারা নায়াত করুক আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।